আমি ইন্ডিয়া টুডের নেতা না, আমি বাংলার নেতা। আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত আমরা। একটা আক্রান্তের সঙ্গে আক্রমণকারীর যে সম্পর্ক হওয়া উচিত, তৃণমূলের সঙ্গে আমারও সেই সম্পর্ক। চীনের কিংবদন্তি নেতা দে জিয়াওপিং এর একটি বিখ্যাত উক্তি ছিল, বিড়াল সাদা কি কালো সেটা বড় কথা নয়, বড় কথা হলো বিড়ালটা ইঁদুর মারে কিনা। কিন্তু রাজনীতিতে সবসময় এই তত্ত্ব খাটে না, সেখানে রং বড় গুরুত্বপূর্ণ বিষয়। পতাকার রং সমর্থকদের আবেগের রং, আর তাই বিরোধীদের জোট ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকলেও তৃণমূলের ছোঁয়াচ এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমন্বয় কমিটিতে না থাকার সিদ্ধান্ত নিল সিপিএম। সেই সঙ্গে অধীর চৌধুরী থেকে মোহাম্মদ সেলিম, দুজনেই বাংলায় তৃণমূলের সঙ্গে কড়া লড়াইয়ের অবস্থান স্পষ্ট করে দিলেন। এই রাজনৈতিক দলগুলো যখন একসঙ্গে নেতৃত্বরা বৈঠক করছে, সেখানে আমরা থাকছি। পাটনায় ছিলাম, মুম্বাইতে ছিলাম, বেঙ্গালুরু ছিলাম, ভবিষ্যতে থাকবো, আলাপ আলোচনা হবে, যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এছাড়া এখানে সিদ্ধান্তই হয়েছে আসন সমঝোতা কেন্দ্রীয়ভাবে হবে না, যে যার নিজের রাজ্যে হবে। ইন্ডিয়ার মঞ্চে রাহুল সোনিয়াদের পাশে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু বাংলায় সেই কংগ্রেস ভাঙিয়েই ঝালদা পুরসভা দখল করেছে তৃণমূল। ইন্ডিয়া জোটের বৈঠকে সোনিয়া গান্ধীকে উত্তরীয় পড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের সঙ্গে বৈঠক করতে সাত সকালে ছুটে গেছেন অভিষেক। আবার মুর্শিদাবাদে রানীনগর পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি গঠনের আগে সেই কংগ্রেসে ভাঙন ধরিয়েছে রাজ্যের শাসক দল, আর তাই সোনিয়া গান্ধী রাজ্যে রাজ্যে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে প্রদেশ নেতৃত্বকে সহযোগিতা করার বার্তা দিলেও অধীর চৌধুরী তাঁর রণং দেখে মনোভাব থেকে সরে আসতে এতটুকু রাজি নয়। পশ্চিমবঙ্গে তৃণমূলের হাতে প্রতিদিন আমরা আক্রান্ত, তৃণমূলের দ্বারা আক্রান্ত, তৃণমূলের সন্ত্রাসে জেল খাচ্ছি, মার খাচ্ছি, পঞ্চায়েত চালাতে পারছি না, ভোট দিতে পারছি না। তাই তৃণমূল বাংলায় আমার কাছে আক্রমণকারী, আর সেখানটাই আমরা অর্থাৎ কংগ্রেস আক্রান্ত। তাই স্বাভাবিকভাবেই আক্রান্ত এবং আক্রমণকারী যে সম্পর্ক থাকা উচিত, আমার সঙ্গেও তৃণমূলের সেই সম্পর্ক। তিনি প্রতিনিয়ত আক্রমণ তিনি করছেন, আমাদের নেত্রী সম্বন্ধে বলছেন, আমাদের নেতা সম্বন্ধে বলছেন, হওয়া উচিত নয়। তিনি সিনিয়র মানুষ, আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স যেখানে গঠিত হয়েছে, একটা মানুষের জন্য লড়াই লড়তে হবে। তো সেই জায়গা ভারতবর্ষের এই লড়াই, ভারত বিজেপির কে উৎখাত করা, এই লড়াইতে নিমগ্ন থাকা উচিত। আনুষ্ঠানিক জোট না হলেও 2016 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বামেদের আসন সমঝোতা হয়েছিল। সেই সময় 21তম পার্টি কংগ্রেসে বিজেপি এবং কংগ্রেসের থেকে সমদূরত্বের নীতি নিয়ে চলার সিদ্ধান্তের কথা মনে করিয়ে আলিমুদ্দিনের সিদ্ধান্তকে মান্যতা দেয়নি সিপিএম এর কেন্দ্রীয় কমিটি। কিন্তু এবার কি রাজনৈতিক বাস্তবতার কথা মাথায় রেখেই বঙ্গ সিপিএম এর আপত্তিকে গুরুত্ব দিয়েই তৃণমূলের সংস্পর্শ এড়াতে আলিমুদ্দিনের কথা শুনল একে গোপালন ভবন? বিজেন্দ্র সিংহ ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।